সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন গার্মেন্টস এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে বিকেএমই এর হাইকমিশনের মতবিনিময়। সোমবার রাতের হামলাকে সন্ত্রাসী ও চক্রান্তমূলক বলে দাবি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। প্রবাসী ছাতক দ্বারাবাসীদের উদ্যোগে জনসভা, বিপুল সংখ্যক লোকের সমাগম। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। লন্ডন গার্মেন্টস এক্সপো 2013 এর দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে মতবিনিময় সভা করেছে যৌথভাবে এক্সপোতে অংশ নেওয়া বিকেএমইএ ও বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান। সভায় বাংলাদেশ নিটার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের প্রাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম লন্ডন এক্সপোর বিস্তারিত তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক উপার্জনে বিকেএমই এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় 10.5 বিলিয়ন পরিমাণের ইউএসএ ডলার পণ্য এক্সপোর্ট করে থাকে, যা দেশের জাতীয় অর্জনের প্রায় 39%। লন্ডন এক্সপোর আয়োজক আলী হাসান জানান, দ্বিতীয়বারের মতো এই এক্সপো আয়োজিত হলেও ব্যাপক পরিমাণে বায়ারদের সাড়া পেয়েছে এতে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠান। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও ইউরোপের অন্যান্য দেশের আয়োজনের কথাও তিনি জানান। মতবিনিময় সভাটিতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, পারফেক্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও আলী হাসান, বিবিসিসি ডিরেক্টর জেনারেল মাহতাব চৌধুরী সহ বিকেএমই এর অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার উপর সোমবার রাতের হামলাকে সন্ত্রাসী হামলা এবং চক্রান্তমূলক রাজনৈতিক হামলা বলে বিবেচনা করেছেন। মঙ্গলবার পূর্ব লন্ডনে স্যানিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। লন্ডন সফররত তথ্যমন্ত্রী একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে যোগ দিতে গেলে তার উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক বলপূর্বক টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। জানা যায়, যুবকদের দেখে তার বাঙালি বলে মনে হয়েছে। এ সময় দূতাবাসের কর্মচারী এবং টেলিভিশন চ্যানেলটির কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গে যুবকদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর তারা পালিয়ে যায়। ঘটনার তদন্তে রয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এই হামলার পেছনে কি কারণ থাকতে পারে, এই প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই কারণেই এই হামলা হয়েছে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য 14 দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের সফররত সুনামগঞ্জ 5 ছাতক দ্বারা সাংসদ এবং শিল্প ও বেসরকারি বিল যাচাই বাছাই স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ভবিষ্যতে পুনর্নির্বাচিত হলে ছাতক দ্বারাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে প্রবাসী ছাতক দ্বারাবাসীদের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তার ভাষণে তিনি একথা বলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ। বিশিষ্ট ক্যাটারার্স জামাল উদ্দিন মকদ্দুসের সভাপতিত্বে এবং যুবনেতা বদরুজ্জামান শামীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির চেয়ার আলহাজ শামসুদ্দিন খান, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংসদের সফর সঙ্গী সানাউর রহমান সানা, আওলাদ আলী রেজা সহ আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চঞ্চল, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম, তারিফ আহমেদ, এস এম সুজন, শহীদুর রহমান লস্কর রুমেন, রুবেন পাল, রবিন পাল সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ আলিমুদ্দিন আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা কুতুবুদ্দিন। যুক্তরাজ্য গোলাপগঞ্জবাসীদের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আক্তারুল ইসলামের সম্মানে এক মতবিনিময় সভা 9 সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী আজমল হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল বাসিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভার অন্যতম আয়োজক নাহিন মাহমুদ, এম আর চৌধুরী রুহুল, আমিনুল হক জিলু, এনামুদ্দিন, রুহুল আমিন রুহেল, আফতাব হোসেন বাইস, কলামিয়া সাবুদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আক্তারুল ইসলাম বলেন, গোলাপগঞ্জ সিলেটের মধ্যে অতীতে শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে ছিল। অতীতে বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি এবং বহু সচিব সুনামের সাথে বাংলাদেশের প্রশাসন পরিচালনা করে গেছেন, কিন্তু বর্তমানে গোলাপগঞ্জ শিক্ষা দীক্ষায় গোলাপগঞ্জ আগের চেয়ে অনেক পিছিয়ে। তিনি গোলাপগঞ্জের শিক্ষা
শিক্ষার উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে সরকারের পাশাপাশি সকল প্রবাসীদের এগিয়ে আসার প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম খান, আনোয়ারুল ইসলাম চৌধুরী জবা, পঙ্কি মিয়া, এ এম চৌধুরী কুতুব, শাহজাহান চৌধুরী, শামীম আহমেদ, আবুল কালাম, দালার আহমেদ শাহান সহ আরও অনেকে। টাউন হ্যান্ডেলস তরুণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী মাহবুব আলম মামুন আগামী কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গঠিত তার ফ্যান ক্লাবের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ ও সমাজকর্মী আওলাদ আলী রেজা সভাপতিত্বে এবং লন্ডন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক এনাম এবং আবুল এসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য মাইয়ু মিয়া, ছাতক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানাউর রহমান সানা, ছাতক থানা যুবদলের সভাপতি নজরুল ইসলাম, মাহবুব আলম মামুন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য যুবলীগের নেতা বদরুজ্জামান শামীম, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নাদির আলম, ছাতক থানা ছাত্র দলের সাবেক নেতা আব্দুল মালিক শামীম, আব্দুল ওদুদ তুহিন সহ আরও অনেকে। বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল ঘাতকরা। এরই ধারাবাহিকতায় 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যাসহ শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে আরও একটি কালো অধ্যায় সৃষ্টি করেছে ঘাতক চক্র স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মহাজোট সরকার কর্তৃক স্বাধীনতা বিরোধীদের বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সেই বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি জামাত জোট উঠে পড়ে লেগেছে। বুধবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ লুটন শাখা কর্তৃক স্থানীয় কনজারভেটিভ ক্লাবে আয়োজিত এক জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন মন্ত্রী এনু। জাসদ লুটন শাখার সভাপতি শাহ এনামর রশিদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, বাংলাদেশ জাতীয় যুব জোটের সহসভাপতি জাহিদুল আলম, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল মনসুর লিলু সহ আরও অনেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বলিষ্ঠ শব্দ সৈনিক বেলাল মোহাম্মদের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী। শব্দ সৈনিক বেলাল মোহাম্মদের স্মরণে সোমবার পূর্ব লন্ডনে মন্টিফিওরে সেন্টার আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে গফফার চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই স্মৃতি ধরে রাখার কাজটি বাংলাদেশ আওয়ামী লীগকেই করতে হবে। সাংবাদিক ইসাক কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেলাল মোহাম্মদের উপর লিখিত একটি প্রবন্ধ পাঠ করে স্মৃতিচারণ করেন প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ। বিশেষ অতিথি টাওয়ার হ্যান্ডেলস কাউন্সিলের সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন আহমেদ বেলাল বলেন, বেলাল মোহাম্মদ ছিলেন নীতির বেলায় আপোষহীন। সাপ্তাহিক বাংলা টাইমসের সম্পাদক সাইম চৌধুরীর পরিচালনায় বেলাল মোহাম্মদের স্মৃতিচারণ করে সভায় আরও বক্তব্য রাখেন আব্দুল আজিজ, কবি দিলু নাসের, গোলাম আকবর মুক্তার, কবি মুজিবুল হক মনিসহ আরও অনেকে। যুক্তরাজ্য সফররত বিএনপি নেতা ফয়সল আহমেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জ বিয়ানীবাজার ঐক্য পরিষদ। সোমবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি সেন্টারে এই সংবর্ধনা প্রদান করা হয়। ইসলাম উদ্দিন এবং তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বক্তব্য রাখেন বিএনপি নেতা মিয়া মনিরুল আলম, ব্যারিস্টার এম এস আলেম, আব্দুল হামিদ চৌধুরী, পাশা খন্দকার, শাহ আক্তার হোসেন টুটুন, কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর মতিনুজ্জামান প্রমুখ। বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সংবর্ধিত অতিথি ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, তারেক রহমানের উপর ঈর্ষান্বিত হয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে, যা হতে দেয়া হবে না। এছাড়া তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে সকলের সাহায্য কামনা করেন। এদিকে লন্ডন সোয়াথমোর কলেজের উদ্যোগে কলেজটির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ব্রিটেনের নয়নাভিরাম ব্রাইটন সি বিচে এই বনভোজন সম্পন্ন হয়। এদিকে এই বনভোজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রাণবন্ত লক্ষ্য করা গেছে। আলতাবালি পার্ক থেকে শুরু হওয়া বনভোজন পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নয়ন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবাব আকন্দ।
তহিদুল আরেফিন রুহেলের পরিচালনায় বনভোজনটিতে কলেজটি বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। হৃদয় মাটি ও মানুষের টানে প্রবাসী বাঙালিদের দেশীয় আঁশ জাতীয় সবজির চাষ। ভ্যানিস জামে মসজিদ পরিচালিত মক্তবীর উদ্যোগে প্রতিযোগিতামূলক ইসলামী অনুষ্ঠান।